আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখান থেকে তোমরা আমার অনলাইন ক্লাস দেখছো, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের কোরআন অংশে আলোচনা করব। আমি একটি সূরা নির্ধারণ করেছি, সূরা দোহা। এই সূরাটি পবিত্র কোরআনের 93তম সূরা। আমরা জানি কোরআন শরীফের মধ্যে 114টি সূরা রয়েছে, এর মধ্যে 93তম সূরা হচ্ছে আর দোহা, এবং এই সূরাতে মোট 11টি আয়াত রয়েছে, আয়াত সংখ্যা 11টি, এবং এই সূরাটি রাসূল ইসলামের উপর মক্কায় অবতীর্ণ হয়। তো যাই হোক, আমরা এই সূরাটি কেন নাজিল হলো সেই বিষয়ে আমরা আগে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে হঠাৎ তিনি একবার অসুস্থ হয়ে যান। দুই থেকে তিন দিন তিনি অসুস্থ ছিলেন। তো অসুস্থ থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই জিব্রাইল ফেরেশতা আগমন করতেন ওহী নিয়ে, তো এই ফেরেশতা অসুস্থতার কারণে তিনি 2 থেকে 3 দিন আসেননি, ইসলামের কাছে কোনো ওহিও আসেনি। এই সুযোগে কাফের মুশরিকরা বলাবলি করতে লাগলো যে নবীর কাছে বা মোহাম্মদের কাছে যেই ফেরেশতা আসতো তিনি হয়তো মুহাম্মদকে ছেড়ে চলে গেছেন। তো এইভাবে তারা কানা ঘোষা শুরু করে দিল। এইটা ছিল একটি বর্ণনা। আরেকটি বর্ণনা হচ্ছে যে আবু লাহাবের স্ত্রী, তিনি বলাবলি করতে লাগলো যে মোহাম্মদের কাছে যে শয়তানটা আসতো সেই শয়তানটা 2-3 দিন যাবৎ আমি তাকে দেখছি না, সেই শয়তানটিও মোহাম্মদকে পরিত্যাগ করেছে। তো এইভাবে তারা রাসূল ইসলামের উপর বিভিন্ন কুৎসা, বিভিন্ন খারাপ মন্তব্য যখন করলো, এই কথাগুলো রাসূল ইসলামকে অনেক ব্যথিত করে। তো রাসূল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্যই মূলত আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানবো এই সূরা আল্লাহ পাক কীভাবে রাসূল ইসলামকে সান্ত্বনা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়াদ দোহা, আল্লাহ পাক বলতেছেন শপথ পূর্বাহ্নের। পূর্বাহ্ন বলতে ভোরের। আল্লাহ পাক সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয়, সেই পূর্ব আকাশের শপথ করে আল্লাহ পাক বলতেছেন ওয়াদ দোহা। ওয়াল্লাইলি ইজা সাজা, শপথ রাতের যখন তার নিজুম হয়, অর্থাৎ রাতের শপথ করেছেন। কেন করেছেন সেটা আল্লাপাক একটু পরেই বলবেন। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা কলা, আল্লাপাক দুইটি শপথ করার পরে বললেন যে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা কলা, অর্থাৎ আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। আমরা জানি আমরা যদি কখনো দুনিয়াতে কোনো বিষয়ে শপথ করি, সেই শপথ করার একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যে আমরা কেন শপথ করতেছি সেই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, সেই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাকও পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে তার সৃষ্টির শপথ করেছেন এই কারণেই যে কথাটি অনেক গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ পাক শপথ করে বলেছেন। দুইটি বিষয়ে শপথ করেছেন, একটা হচ্ছে পূর্বাহ্নের শপথ, আরেকটা হচ্ছে রাতের শপথ, রাত্রি যখন নিজুম হয়ে যায়। সেই নিজুম রাত্রের শপথ করে আল্লাহ পাক বলতেছেন যে আপনার প্রতিপালক আপনার প্রতি বিরূপ হননি, আপনাকে ত্যাগ করেননি, আপনাকে ছেড়ে যাননি। যে কাফির মুশরিকরা বলতেছে যে আপনাকে আপনার প্রতিপালক ছেড়ে গেছেন, এটা কখনোই সত্য নয়। তারা আপনার কাছে মিথ্যা বলতেছেন, আপনার নামে মিথ্যা বলতেছেন, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে যান নাই, আপনাকে পরিত্যাগ করেন নাই, আর আপনার প্রতি অসন্তুষ্ট নন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। অর্থাৎ মৃত্যুর পরে যে জীবনটা, সেই জীবনটাই আপনার জন্য শ্রেয়, কিন্তু এই যে ইহকাল যেটা, সেটা কি আপনার জন্য শ্রেয় নয়। তারপর আল্লাহ পাক বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ, অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক একটি বিষয় ইঙ্গিত দিলেন, সে বিষয়টা হচ্ছে যে অচিরেই, এই যে কাফের মুশরিকরা বিভিন্ন অত্যাচার নির্যাতন করতেছে আপনাকে, বিভিন্ন গুচ্ছ আপনার নামে রচনা করতেছে,
তো এটা কি হয়ে যাবে, এটা এক সময় শেষ হয়ে যাবে, আপনি কি হবেন, আপনি বিজয় হবেন, অর্থাৎ এই মক্কাতে আপনার প্রাধান্য বিস্তার হবে, আপনি মক্কার সিংহাসনে বসতে পারবেন, মক্কার মসনদ আপনার হস্তগত হবে একদিন, সেটা খুব বেশি দূরে নয়, অচিরেই। ফালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ, আর এই মসনদ দিয়ে আপনি কি হবেন, আপনি সন্তুষ্ট হবেন। পরবর্তীতে আয়াতে আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদকে ইয়াতিমান ফাআওয়া, অর্থাৎ এখানে বলতেছেন যে আপনি যে নিরাশ হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন কেন, আপনি আমি তো আপনাকে ইয়াতিম অবস্থায় পেয়েছি, আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, ফাআওয়া অতঃপর আমি আপনাকে কি করেছি, আশ্রয় দিয়েছি, আপনার কোনো কেউ ছিল না, বাবা ছিল না, জন্মের পরেই মা মারা গেছেন, শৈশবে দাদা মারা গেলেন, আপনি কি একদম ইয়াতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তিনি আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত, অর্থাৎ আপনি সঠিক পথ কোনটি এটা আপনি জানতেন না, আপনার কাছে একত্ববাদে কোনো পরিচয় ছিল না, যে স্রষ্টা কে, আমরা কীভাবে সৃষ্টি লাভ করেছি, কীভাবে আসলাম, এই সমস্ত বিষয়ে আপনি অনবগত ছিলেন, আপনি জানতেন না কিছু, আমি আপনাকে অবগত করেছি, আমি আপনাকে সঠিক পথের নির্দেশ দিয়েছি। তারপর হচ্ছে ওয়াজাদাকা আইলান ফাগুনা, আর তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অর্থাৎ সহায় সম্পদহীন, অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন, আপনাকে সম্পদ দিয়েছেন। ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, আপনাকে যে এত কিছু দান করলেন এই জন্য আপনার উচিত, কি উচিত, যে আপনি ইয়াতিমদের প্রতি কঠোর হবেন না, অর্থাৎ ইয়াতিম দেখলেই আপনি আপনার মিজাজ যেন খারাপ না হয়, তাদের সাথে যেন আপনার দুর্ব্যবহার না হয়ে যায়, আপনি তাদের সাথে কোমল ব্যবহার করবেন, তাদের প্রতি দয়া প্রদর্শন করবেন, কারণ আপনিও কি ছিলেন, এতিম ছিলেন, আপনাকে এতিম থেকেই আমি আপনাকে সম্মানে আপনাকে আমি স্বাবলম্বী করেছি, অতএব আপনি ইয়াতিমদের প্রতি কী হবেন না, রেগে যাবেন না। ফাআম্মাসা ইলা ফালা তানহার, আর যদি আপনার কাছে কেউ সাহায্য চায়, আপনি তাদেরকে কী করবেন, সাহেল যিনি, সাহায্য প্রার্থী যিনি, তাকে আপনি ধমক দিবেন না, যে যাও নাই, এরকম ধমক দিয়ে আপনি তাদের সাথে কথা বলবেন না। ও আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস, আর আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন, অর্থাৎ আপনার প্রতিপালক আপনাকে যেই নিয়ামত দিয়েছে এই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করুন, বেশি বেশি সুক্রিয়া করুন, তাহলেই আমি কি করব, আমি আপনার নিয়ামত আরও বাড়িয়ে দিব। প্রিয় উপস্থিতি, আজকের এই সূরার মাধ্যমে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, যে আমরা কখনোই ইয়াতিমদেরকে কী করবো না, ধমক দিব না, আর কেউ যদি আমাদের কাছে কোনো কিছু সাহায্য চায় তাহলে আমরা কী করব, অবশ্যই তাকে সাহায্য করব। আর আল্লাহ পাক কখনোই কী করেন না, আল্লাহর প্রিয় যেই বান্দা, বান্দাকে কখনো ছেড়ে যান না বা পরিত্যাগ করেন না, আর তিনি তাকে সকল বিপদ আপদে কী করেন, রক্ষা করেন, এই বিশ্বাস আমাদেরকে থাকতে হবে, আর তিনি তাদের কল্যাণ কামনায় জীবন দান করেন। আর সর্বশেষ আমরা এই এই সূরা থেকে যেটা শিক্ষা গ্রহণ করব সেটা হচ্ছে যে আমরা সর্বদা আল্লাহ পাকের শুকর করব, তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি কী হবেন, সন্তুষ্ট হবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।